এই জায়গাটায় ছিল, আমি এখন এই জায়গাটায় রেখে দিচ্ছি, ওর মা নালে বাবা এসে নিয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ গাইস, আজকে একটা এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। মানে আমি আজকে এই যে আমার মানে বাঁশ বাড়িতে কাজ করতেছি, মানে ওইখানে আমরা গাছ কাটবো। তো ওই যে মানে জঙ্গল সাফা করার সময় আমার এই যে দুইটা বাচ্চা পেয়েছি, মানে দেখো এটা কিন্তু বিড়ালের বাচ্চা না গাইস, এই দুটা বিড়ালের বাচ্চা না, অ্যাকচুয়ালি এই দুটো হলো হাঁপার বাচ্চা। মানে আমাদের ভাষায় তো হাঁপা বলে, রাজবংশী ভাষায়। এখন আপনাদের ভাষায় কী বলে আমরা তো জানি না, কিন্তু জঙ্গলে থাকা বিড়াল মনে করো, কিন্তু ম্যাও ম্যাও করে কান দেন না, ঠিক আছে। তা এখন আমরা এই দুটো বাচ্চাকে আমরা ওইখানে রেখে আসব, কারণ তখন দুপুরবেলা ছিল, খুব রৌদ্র ছিল। তার মাঝে মানে জঙ্গল সাফা করার পরে মানে পিঁপড়া মানে অনেক 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 পিঁপড়া এই বাচ্চা দুটোকে ধরেছিল, মানে অনেক পিঁপড়া। এখন তারপরে আমি ভাবলাম না, বাচ্চা দুটো এখানে থাকলে মরে যেতে পারে, সেই জন্য আমি বাড়িতে নিয়ে এসেছি। এখন আমি বাচ্চা দুটোকে জঙ্গলে দিয়ে আসবো, তো ভিডিওটা দেখে থাকুন। তা গাইস দেখো, ভালো করে দেখো, এই দুটো কিন্তু বিড়াল না, এই দুটো হলো হাঁপা, মানে হাঁপার বাচ্চা। দেখো আমরা এখন জঙ্গলে রেখে আসবো, তারপরে এই এর মানে মা বাবা তো আসে নিশ্চয়ই, কারণ মা বাবা ছাড়া তো কী করে বাচ্চা হবে। তো এখন মানে নিয়ে যাবে কি করে, নিয়ে যা আমরা থাকলে তো আসবে না, এর মা বাবা মানে ভয়তে আতঙ্কিত হয়ে আসে। কারণ এই দুটো বাচ্চা যদি আমি এখানে বাড়িতে রেখে দেই বা আমি নিজে পুষি, তাহলে কিন্তু ওর মা আমাকে বা বাবা আমাকে অভিশাপ দেবে যে আমার বাচ্চাকে কে নিয়ে গেছে, তার কখনো ভালো হবে না। তো গাইস আমি অভিশাপ নিতে চাই না, আমি অল্প টাইমের জন্য এনেছি, এখন আমি রেখে আসবো। তো গাইড স্টার্ট করো। তা গাইস আমরা মেন জায়গাতে এখন এসে গেছি, এখন মানে বাচ্চাটা ওখানে রেখে দেব। দেখো ভালো করে দেখো, আরো একবার দেখো গাইস, মন চাইছে না মানে বাচ্চাটা রেখে দিতে, কারণ মানে ছোট ছোট বাচ্চা তো অনেক খারাপ লাগতেছে, কিন্তু উপায় নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা কইস বাপরে, দেখো কোন জায়গাটা আমি চাইছি। এই জায়গাটায় ছিল, এই জায়গাটায় ছিল আমি এখন এই জায়গাটায় রেখে দিচ্ছি, ওর মা নালে বাবা এসে নিয়ে যাবে। এই জায়গাটায় গাছ রেখে দিচ্ছি ভালোভাবে। দেখো কিউট কিউট বাচ্চা দুইটা গাছ। দেখো মানে আমরা এই যে এখানে গাছ গেড়েছি, মানে গাছটা মানে বাগানটা সাফা করার সময় বাচ্চা দুটো আমি পাইছি। আমি মানে ফার্স্ট টাইম দেখার পরে আমি তো ভেবেছিলাম যে দুটো মানে বিড়ালের বাচ্চা, তারপরে দেখেছি বিড়ালের বাচ্চা না। মানে আমার দাদা একটা দেখেছে, ও তো ভেবেছে বাঘের বাচ্চা, তারপরে আমি দেখার পরে ভাবলাম যে মানে বিড়ালের বাচ্চা, কিন্তু এখন দেখি যে বিড়ালের বাচ্চা না, এটা হলো হাঁপার বাচ্চা। লেবুর গাছ, গামারির গাছ, সুপারির গাছ, সেগুন গাছ, মেলা আছে আরো গাছ। তার মানে গাছ দেখো এখনো কিন্তু আমার মানে কাম করা ড্রেসে মানে পড়ে আছি, কারণ আমার এতক্ষণ আমি এখানে কাম করতেছিলাম। মানে সকাল থেকে তো আমি কাম করতেই আছি, কিন্তু দুপুরবেলা আমি এই মানে বাচ্চা দুটোকে পেয়েছি, তারপরে বাচ্চা দুটোকে বাড়িতে রেখে মানে এসে আবার আরও কাম করতেছিলাম, তারপরে আবার এখন তো বিকাল হয়ে গেল, সেই জন্য বাড়িতে গেলাম, তারপরে বাচ্চা দুটো নিয়ে এসে এখানে রেখে দিলাম। তো গাইস ভিডিওটা এতটুকুই, কিন্তু কেমন লাগলো ভিডিওটা? মানে বাচ্চা দুটোকে রেখে আসাটা উচিত হলো কি না সেটা তো জানি না, কিন্তু আমার মনে হয় সেটাই উচিত, কারণ অন্যের বাচ্চাকে এটাকে অ্যাকচুয়ালি চুরি করে আনা হবে, তখন তো নিশ্চয় অভিশাপ দিবেই। কারণ আমার যদি সাপোজ আপনাদেরও যদি বাচ্চাকে কেউ নিয়ে যায়, বলবেন না তা কখনো ভালো হবে না, মানে কি আর কি অভিশাপের মানে সীমা সংখ্যা নাই ভাই। তো এইটাই আর কি, আপনারাও যদি যে কোনো জীব জন্তুর বাচ্চা যদি পান, তাহলে বাড়িতে রাখার চেয়ে মানে আসল জায়গায় মানে রেখে আসাটাই উচিত। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, বাই বাই।